আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। মিরাজ হেলথ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আমরা আজকেও নিয়ে আসলাম একটি চাকরির বিজ্ঞপ্তি। বাংলাদেশ রেলওয়ের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, তো আমরা চলে যাব বিজ্ঞপ্তিটিতে। বাংলাদেশ রেলওয়ে রেল ভবন ঢাকা এর একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল গত 28 আগস্ট 2021 তারিখে। এই বিজ্ঞপ্তিটি আবার সংশোধিত হয়েছে, যেখানে 235টি পদের পরিবর্তে 560টি পদে জনবল নিয়োগ করা হবে। সো আমরা সে ব্যাপারে কথা বলবো, তার আগে আমরা দেখে নিচ্ছি কি কি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের কার্যালয় মার্কেটিং ও কর্পোরেট প্ল্যানিং বিভাগ বাংলাদেশ রেলওয়ে রেল ভবন ঢাকা। নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে একটি পদের জন্য সহকারী স্টেশন মাস্টার গ্রেড 15তম, বেতন স্কেল 9700 থেকে 23490 টাকা, পদ সংখ্যা 235টি, এখানে বয়সসীমা 18 থেকে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটা হচ্ছে ঝালকাঠি জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্যকোঠায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে প্রার্থীর বয়সসীমা 1 সেপ্টেম্বর 2021 তারিখে 18 বছর পূর্ণ হতে হবে। 25 মার্চ 2020 তারিখে যাদের বয়স 30 বছর পূর্ণ হয়েছে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। তবে যে সকল মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা বা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স 25 মার্চ 2020 তারিখে 32 বছর পূর্ণ হয়েছে তারাও আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি সহ এক্সেল সত্যায়িত কপি জমা দিতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত এক্সেল ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং আবেদনকারী কোনো মুক্তিযোদ্ধার পুত্রকন্যা হলে আবেদনকারী যে মুক্তিযোদ্ধা পুত্রকন্যার সন্তান বা এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার মেয়র, কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের মূল কপি সহ সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার সনদপত্রের মূল কপি জমা দিতে হবে। প্রার্থী কোনো রেলওয়ে কর্মচারী পোষ্যকোঠা হলে স্থায়ী পদে অনন্য 20 বছর চাকরি সম্পন্ন হয়েছে এরূপ কর্মকর্তা অথবা অবসরপ্রাপ্ত জীবিত অথবা মৃত কর্মচারীর সন্তান ও বিধবা স্ত্রী বুঝবে। আবেদনকারীর সাথে কর্মরত বা অবসরপ্রাপ্ত ব্যক্তির সম্পর্ক উল্লেখপূর্বক নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত ও বিভাগীয় প্রধানের প্রতি সাক্ষ্য সহ প্রত্যয়নপত্র এবং পোষ্য সংক্রান্ত প্রমাণক দাখিল করতে হবে। আবেদন করতে পারবেন br.teletalk.com.br ওয়েবসাইটে। আবেদন শুরু হচ্ছে 7 সেপ্টেম্বর 2021 তারিখে। উক্ত সময়ের মধ্যে যারা আবেদনের জন্য টাকা জমা দিবেন, আবেদন করতে টাকা লাগবে 112 টাকা। আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে এই টাকাটা জমা দিতে হবে। এরপর আপনি ইউজার আইডি পাবেন, ইউজার আইডি এবং পাসওয়ার্ড সম্বলিত আপনি অ্যাডমিট কার্ডটি সংরক্ষণ করে নেবেন। এই ছিল বিজ্ঞপ্তি। এখন দেখে আমরা সংশোধিত কি বিজ্ঞপ্তিটি চলে আসছে, আমরা চলে যাব সেখানে। সংশোধিত বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 4 নভেম্বর 2021 তারিখে। বাংলাদেশ রেলওয়ের যে সংশোধিত বিজ্ঞপ্তি, সেখানে প্রথমে বলা আছে পদ সংখ্যা 235টির পরিবর্তে 560টি পদের জন্য নিয়োগ প্রদান করা হবে। এখানে আরেকটা কথা উল্লেখ ছিল যে ঝালকাঠি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। বর্তমানে ঝালকাঠির জেলা সহ সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 22 নভেম্বর 2021 তারিখ বিকেল 5টা পর্যন্ত বাড়ানো হয়েছে। আপনারা আবেদন করতে br.teletalk.com.br ওয়েবসাইট এ গিয়ে আবেদন করতে পারবেন। উল্লেখ্য, ইতিমধ্যে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। সো এই ছিল বিজ্ঞপ্তিটি। যারা যারা বিজ্ঞপ্তিটি দেখেননি এখনো তারা অবশ্যই দেখে নেবেন এবং যারা এখনো আবেদন করেননি তারা অবশ্যই আবেদন করে নেবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মিরাজ হেল্প সবসময় আপনাদের সাথে থাকবে এবং নতুন নতুন চাকরির আপডেটগুলো সবার আগে পৌঁছে দেবে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।